নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি যোগ রাখবো সারা দিনের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। টানা দু বছর পর শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এর মাঝে বড় খবর সামনে আসছে আগরতলার নেতাজি শিক্ষা উদ্যানে মাধ্যমিকের এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ, আর তারপরে শিক্ষকের মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। আর এর মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় খবর, চার দিনের পরীক্ষার সূচি বদলে ফেললো উচ্চ মাধ্যমিকের, নয়া দিন কোন ঘোষণা করলো সাংসদ। তো ফ্রেন্ডস, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নতুন রুটিন ডাউনলোড করতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অনলাইন এডুকেশন টিচার 0.2 অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা সংশোধিত রুটিনের ফুল লিস্ট পেয়ে যাবেন, কবে কবে কোন পরীক্ষা রয়েছে, যাবতীয় লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওর মাঝেও জানিয়ে দেবো কোন দিন কোন পরীক্ষা আবার বিচলো। আর এদিকে আবার একের পর এক ভোট নিয়ে তোলপাড় বাংলা ঝাঁপে পড়ছেন মোদী মমতা, পরিস্থিতি আবার টালমাটা। এবার সি ভোটের রেজাল্টে কার জয় জয়কার, কে আবার দখল করবে উত্তরপ্রদেশ গোয়ায়, আবারও কি গেরুয়া শিবির নাকি কংগ্রেস নাকি অন্য কেউ, তা নিয়ে বিস্তারিত খবরে চোখ রাখবো। এমন সময় যুদ্ধ নিয়ে ধুন্ধুমার গোটা দেশ, ইউক্রেনের উপরে জোর কদমে হামলা চলছে রাশিয়ার, এমন সময় যুদ্ধ বিরতি নিয়ে একের পর এক খবর। তবে কি বলছে, আত্মসমর্পণ না করলে রাশিয়া কড়া সিদ্ধান্ত নেবে, আবার হুঁশিয়ারি। তবে অন্যদিকে আবার শাস্তি দেওয়া হলো রাশিয়ার প্রেসিডেন্টকে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ইউক্রেনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট দুজনের সাথেই কথা বলেন, এবার ভারতীয়দের ফেরাতে তৎপরতা মোদী। তবে এত কিছুর মাঝেও শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার, তাতেই একের পর এক খবর সামনে আসছে। আর রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় বিপিএল শ্রেণীর মানুষদের জন্য আবারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, চালু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প, আর তার সাথে চোখ রাখলে আবারও ভয়ানক দুর্যোগ বাংলার বুকে নেমে আসছে। বলি রাখি, আবারও কি আশ্রয় পড়বে বাংলার বুকে ভয়ানক ঘূর্ণিঝড়, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে, সেই সাথে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। প্রথমে যোগ রাখবো আজকের বড় খবরে, কোলে সদ্য যত হাতে কলম, হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের সামিল হলো মালদহের ছাত্রী, মাত্র কয়েক ঘন্টা আগে জন্মানো দুধের সন্তান আর হাতে কলম, এভাবেই মাধ্যমিক পরীক্ষা দিলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের আঞ্জারা খাতুন। এই অভাবনীয় উদ্যোগ দেখে গোটা পশ্চিমবঙ্গ আবার প্রশংসায় পঞ্চমুখ। তবে নির্বিঘ্নে মিটলো মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা, প্রশ্নপত্র ছিল বিশেষ চমক, দু বছর পর টানা রাজ্যের মেগা পরীক্ষায় মাস্ক পরেই পরীক্ষা দিতে হলো। প্রথম ভাষা পরীক্ষার শেষে সকলের মুখে তৃপ্তির হাসি, প্রশ্ন সহজ এসেছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। এবার মাধ্যমিকে প্রশ্নপত্রে ঠাঁই পেয়েছে কোভিড, অতিমারির সময়ে মাস্ক ও স্যানিটাইজারের প্রয়োজনীয়তার উপর কাল্পনিক সংলাপ লিখেছে এবার পড়ুয়ারা। পরীক্ষার দিনগুলি সকাল 11টা থেকে বিকেল 3টা 15 পর্যন্ত কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিল নবান্ন। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস রুখতেই এমনই করা ব্যবস্থা। চোখ রাখবো আরো এক খবরে, অধিবেশন শুরুর আগেই বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা, নির্দিষ্ট সময়ে শুরু হলো না রাজ্যপালের ভাষণ, বিজেপির বিরুদ্ধে এবার তোপ দাগলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ শুরুর আগেই ছড়ালো তীব্র উত্তেজনা, যার জন্য রাজ্যের বিরোধী দল বিজেপিকে এক হাতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিক্ষোভকে এবার পরিকল্পিত বলে দাবি করলেন তিনি। তবে হাজারো উত্তেজনার মাঝেই ভাষণের প্রথম ও শেষ লাইনটি পড়লেন রাজ্যপাল, তার জন্য তাকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে তিনি বলেন, বিজেপি যা করছে তা গণতন্ত্রের পক্ষে লজ্জা, ওরা রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য আটকায়, হেরে নাটক করছে, দীর্ঘ এক ঘন্টায় আমার অপেক্ষা করেছে, আমি স্পিকার প্রত্যেকে রাজ্যপালকে অনুরোধ করেছি ভাষণ দেওয়ার জন্য, উনি ভাষণ না দিলে বাজেট সেশন শুরু হতো, অসাংবিধানিক বিষয় হতো, তাই অনুরোধ করেছিলাম একটা লাইন অন্তত পড়ুন, তারপর উনি প্রথম ও শেষ লাইন পড়েন। তবে মুখ্যমন্ত্রীর পাল্টা দিতে ছাড়েননি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরাও। তার মাঝে আবার বড় খবর, বদলে গেল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি, 13, 16, 18, 20 এপ্রিলের নির্ধারিত পরীক্ষার বদল, পরীক্ষা হবে এবার 26 এপ্রিল পর্যন্ত, ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যেখানে মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি যে বদল হবে সেই ইঙ্গিত আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ উচ্চ মাধ্যমিকের সময় রয়েছে জয়েন্ট এন্ট্রান্স, অর্থাৎ যেই মেন পরীক্ষা হওয়ার কথা, আর সে কারণে এবার দিন বদল করা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। সোমবার সাংবাদিক বৈঠকে শুরুতেই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংসদ সভাপতির দাবি, কথা না বলে যেই মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে সংস্থা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আর তারপরে পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। তবে আপনারা বিস্তারিত রুটিনটি সুন্দর করে পেয়ে যাবেন, আমাদের ডেসক্রিপশনের লিংক থাকছে অনলাইন
onlineeducationteacher.com এর অফিশিয়াল লিংক আর সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন উচ্চ মাধ্যমিকের ফাইনাল লেটেস্ট নিউ রুটিন প্রকাশ করা হয়েছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে। ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে এক্ষুনি প্রত্যেককে শেয়ার করে দিন সেই ওয়েবসাইটের লিংক, যেখানে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো 13 এপ্রিলের পরিবর্তে পরীক্ষা হবে 18 তারিখ, আর যেখানে 16 এপ্রিলের পরিবর্তে সেই পরীক্ষা আবার 13 এপ্রিল নিয়ে আনা হচ্ছে। মূলত 16 এপ্রিল কেমিস্ট্রি জার্নালজি অর্থাৎ যে সমস্ত পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সে কাজে লাগে সেই সব সাবজেক্ট নিয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল, তাই তা এগিয়ে আবার 13 এপ্রিল করা হয়েছে। তবে পরীক্ষা শুরু নির্ধারিত 2 এপ্রিল থেকে হচ্ছে 20 এপ্রিলের পরিবর্তে এবার শেষ পরীক্ষা হবে 26 এপ্রিল। সব মিলিয়ে 13 এপ্রিলের পরীক্ষা হচ্ছে মূলত 18 তারিখ এবং 16 এপ্রিলের পরীক্ষা হচ্ছে 13 তারিখ, এবং 18 এপ্রিল যে পরীক্ষাটি ছিল তা 25 এপ্রিলকে ট্রান্সফার করা হয়েছে এবং 20 এপ্রিলের পরিবর্তে আরও এক পরীক্ষা সেটা পুরোপুরি সবার শেষে অর্থাৎ 26 এপ্রিল করা হয়েছে। মূলত 4-4টি দিন পরীক্ষা বদল হয়েছে। তবে একাধিক বিষয় রয়েছে, জানতে হলে অবশ্যই ডেসক্রিপশনে একবার ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দিন www.onlineeducationteacher.com। তার মাঝে আরও এক খবর সামনে আসছে, অল্পের জন্যই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান বিভ্রাট নিয়ে এবার বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা, পাইলটের রিপোর্টে নাকচ। আর তারপরে প্রশ্ন ATC-র দক্ষতা নিয়ে তুললেন নতুন করে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তোলপাড় গোটা বাংলা। আর তার মাঝে গুরুত্বপূর্ণ সংবাদ, যুদ্ধ পরিস্থিতিতে পুতিনকে ফোন মোদির, ভারতীয়দের নিরাপদে ফেরানোর আশ্বাস দিল রুশ প্রেসিডেন্ট, ভারতীয়দের ফেরাতে সাহায্যের আবেদন জানিয়েছে জেলেনস্কির কাছে। তার মাঝে চোখ রাখবো আরো এক বড় খবরে, এবার বড় সড় শাস্তি পেলেন রুশ প্রেসিডেন্ট, আগেই শাস্তি দেওয়া হয়েছিল আবারও সিদ্ধান্ত। গত 27 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্টের সাম্মানিক পদ কেড়ে নিয়েছিল আন্তর্জাতিক জুডো ফেডারেশন, এবার আরো বড় শাস্তি দিল জুডো ফেডারেশন, এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমস্ত পদ কেড়ে নেওয়া হলো, ফিফা বিশ্বকাপ থেকে নির্বাচিত করা হলো রাশিয়াকে, এমনকি ইউফাও শাস্তি দিয়েছে পুতিনের দেশকে, ক্লাব পর্যায়ের ইউফার কোনো ম্যাচ খেলতে পারবে না রাশিয়ার ক্লাব, এমনই বড় খবর সামনে আসছে। এদিকে তার মাঝে বড় খবর, আনিসের মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত সরগরম বাংলা, 9 দিন পর জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রায় 9 দিন পর তৃতীয় দফার শুনানির জামিন মঞ্জুর হলো ডিএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তার সঙ্গে জামিন পেলেন 16 জন বাম ছাত্র নেতা, শর্ত সাপেক্ষ 1,500 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় সিপিএম নেত্রী। মূলত আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ব্যাপক গন্ডগোল শুরু হয়, এসপি অফিসের সামনেই ব্যাপক গন্ডগোল শনিবার, সেদিনই গ্রেপ্তার করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। আর তার মাঝে চোখ রাখলে, উত্তরাখণ্ডের এক্সিট পোল সরকার গড়ছে নাকি বিজেপি, জন কি বাত এবার কি বলছে, বুথ ফেরত সমীক্ষার দাবি, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে 32 থেকে 49টি আসন, কংগ্রেস পাবে 27 থেকে 35টি আসন, আপ সরকার পাবে 1টি আসন এবং অন্যান্যরা 4টি, এমনই বড় খবর সামনে আসছে টাইমস নাও এবং টাইমস ভোটের বুথ ফেরত সমীক্ষাতেও পাঞ্জাব চালকের আসনেই আপ আর পাচ্ছে 70টি আসন, কংগ্রেস পাচ্ছে 22টি আসন, আকালি পাচ্ছে 19টি আসন এবং বিজেপি 5টি, অন্যান্যরা পাচ্ছে 1টি করে আসন, তবে কি হয় সেদিকে দেখা। তবে উত্তরপ্রদেশের সরকার গঠনে আশাবাদী অখিলেশ, সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটের পর উত্তরপ্রদেশের সরকারি গঠন নিয়ে আশাবাদী সমাজবাদী পার্টির প্রধান, সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অখিলেশ দাবি করেন পূর্ণ সংখ্যাগরিষ্ঠকে নিয়ে উত্তরপ্রদেশ সরকার গড়তে চলেছে সমাজবাদী পার্টি। এদিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উত্তরপ্রদেশের সপ্তম দফা ভোট গ্রহণ শেষ হয়, বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার হয় 54.18%। তবে তার মাঝেই বড় খবর, জুন মাসেই করোনার তৃতীয় ঢেউ আসছে, কানপুরের আইআইটির গবেষণায় দাবি করছে এমনই জুন মাসেই দেশে আবারও আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ, এর থেকে ভয়ানক বিপর্যয় নিয়ে আবারও করোনার চতুর্থ ঢেউ আসছে বলে সূত্র মারফত খবর। চলতি বছরের জুন মাসেই 22 তারিখ থেকেই দেশের কোভিড এর নতুন ঢেউ শুরু হতে চলেছে বলে সূত্র মারফত আপডেট, তবে ঢেউয়ের ভয়াবহতা 24 অক্টোবর পর্যন্ত থাকবে। আরও দাবি করছেন চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে সংক্রমণের শিখরে ছুঁতে পারে 15 থেকে 31 আগস্টের মধ্যে। তবে এবারে নিম্নমুখী কোভিড গ্রাফ, তবে লকডাউন হবে কি আবার দেশে তা নিয়ে নতুন করে সংশয় দানা মারছে। আর এর মাঝেই বড় খবর, আগামী 5 দিনে চরম ভুগবেন আপনি, মার্চ থেকে শুরুতে রাজ্যে একলাফে অনেকটাই বেড়েছে তাপমাত্রা, বেলা বাড়লে এবার পাল্লা দিয়ে বাড়ছে রোদের দাপট, আগামী 5 দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনই আবহাওয়া দপ্তরের খবর। আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টি দেখা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোলপাড়, গোটা দেশ জেলেনস্কির পর এবার পুতিনকে ফোন মোদির, এবার কি তাহলে মাঝে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই প্রশ্ন উঠছে। জেলেনস্কির সঙ্গে কথা বলার পর দুপুরে রাশিয়া রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী, দুজনের মধ্যে প্রায় 50 মিনিটের কথা হয়, ইউক্রেনের পরিস্থিতি নিয়েও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের সাথে, যার পরই প্রশ্ন উঠেছে যুদ্ধরত দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে মধ্যস্থকারীর ভূমিকা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই একের পর এক প্রশ্ন উঠছে। তবে তার সাথে আবার বড় খবর, রাত থেকেই বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, বড় আপডেট এবার, 5 রাজ্যের বিধানসভা ভোট শেষ, এবার
আবার ঊর্ধ্বমুখী হতে পারে পেট্রোল ডিজেলের দাম। অল ইন্ডিয়া পেট্রোল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, লাগাতার এই যুদ্ধের ফলে দেশে একলাফে আসতে পারে 15 থেকে 20 টাকা দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের, পাশাপাশি বড় বদল আসতে পারে রান্নার গ্যাসের দামেও। এছাড়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কাদের কাদের কত টাকা ঢুকবে, রাজ্যের মহিলাদের জন্য আবারও থাকছে নতুন করে সুখবর। সব মিলিয়ে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপরে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন, এবং আপনারা জেলার পার্টিকুলার খবর জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, এবং ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে জেলায় জেলায় আপডেটগুলো এক্ষুনি পড়ে নিন অনলাইন এডুকেশন টিচার .com ওয়েবসাইট থেকে। এবং আর একমত দেরি না করে নিচের শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকে খবর দেখার জন্য ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনাবিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।